আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। শেখার জন্য মাঝে মাঝে দু একটা জিকির অনুশীলন করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতে সালাম ফেরানোর পরে কি বলতেন? মাশাআল্লাহ, এই তো অনেকেই জানা মানুষ আছেন, সালাম ফেরানোর পরেই তিনি তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে আমি আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চাচ্ছি, আমি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাচ্ছি। এখন বাঙালি একটা সহজ হিসাব আমাদের আছে যে নামাজ পড়ে কি গুনাহ করলাম নাকি, যে নামাজের সালাম ফিরিয়ে আগে মাফ চাইলাম। একজন বাড়িতে ঢুকে দেখে যে তার স্ত্রী খুব কাঁদছে, আল্লাহ আমার গুনাহগাতা মাফ করে দাও, খুব কাঁদছে। তখন ওর মনে সন্দেহ হয়েছে, নিশ্চয় স্ত্রী কোনো অন্যায় করেছে আজকে, নিলে এত কাঁদবে কে, ধরে বউয়ের মার শুরু করে দিছে। আসলে বিষয়টা এরকম নয়, বিষয়টা হলো ছোট্ট বাচ্চা, তার মনে কিছু চাওয়ার আছে। যখন মাকে হাসি খুশি দেখে তখন সবচেয়ে জরুরি চাওয়াটা আগে চাই, মা আমার এটা লাগবে। আমরা যখন কোনো নেক আমল করি, বিশেষ করে সালাত আদায় করি, সালাতের ভিতরে আমরা যতটুকু আল্লাহর জিকির করি, প্রথমে যাই মনটা ছটফট থাক, শেষ দিকে এসে কিছুটা আল্লাহর কথা মনে এসে যায়। এই যে এত সুন্দর আমল আল্লাহকে খুশি করার জন্য করলাম, সালাম যখন ফেরাই তখন আল্লাহ আমাদের দোয়া শোনার জন্য প্রস্তুত থাকেন, যে বান্দা কী চাও দিয়ে দেব, আর আমি কী চাবো, সবচেয়ে আগে আমার কী চাওয়া আছে। আমার সবচেয়ে আগের চাওয়া হলো মাফ চাওয়া, যে আল্লাহ আজীবন অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমাদের আল্লাহর কাছে অনেক কিছু চাওয়া আছে, ক্ষমা, রহমত, দয়া, টাকা পয়সা, অনেক জিনিস আমাদের আল্লাহ তাআলার কাছে চাওয়ার আছে, কিন্তু আসল হলো মাফ। যেমন মা রাগ করে আছে, মার মনটা যখন ভালো হয়ে যায় বাকিগুলো সব সহজ। আল্লাহ যখন বান্দার গুনাহ মাফ করে দেয় বাকি রহমত, বরকত, উন্নতি যা আছে ওটা অটোমেটিক এসে যায়, কারণ আল্লাহ এবং বান্দার মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় আমাদের গুনাহগুলো। যখনই আল্লাহ গুনাহগুলো মাফ করে দিলেন তখন তো বাকি আর কোনো বাধা থাকলো না। এই জন্য মুমেনের কাজ হলো আমি নামাজটা পড়েছি, নামাজের ভিতরেও আমি মাফ চাইছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান, মাফ চাইছি। সালাম ফিরিয়ে এখন প্রথম কথা, আল্লাহ আর কিছু দাও না দাও, এই নামাজের উসিলায় আমার সব গুনাহ মাফ করে দাও। আর গুনাহ মাফ করা মানে সব এসে গেল, বাকিগুলো অটোমেটিক এসে যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফেরানোর পরে প্রথম যে কথাটা বলতেন, তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন, ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরও অনেক বই। কোরআন সুন্না সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640।